সাত সকালে বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা মাটি বোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল বরিশা হাই স্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়া স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মায়ের সঙ্গে রাস্তা পেরোনোর সময় পড়ুয়াকে ধাক্কা মারে লরিটি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি মা পুলিশের গাড়ি ও একটি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র সরাসরি চলে যাব সঞ্চয়নের কাছে সঞ্চয়ন কিভাবে ঘটলো এই ঘটনা এবং এই মুহূর্তে কি পরিস্থিতি देखो बेहाला चौरास्तार मोड़े आज के सकाल 6:30 नागाद जेटा जाना जाच्छे एक जन शिशु से स्कूले जाच्छिलो तार अभिभावक संगे एवं चौरास्तार मोड़े सेखाने एक ट्रक ताके धक्का मारे एवं सेई जायगा शिशुटिर संगे संगे मृत्यु होयेछे एवं तार अभिभावक तिनिओ किछुक्षण आगे हासपाताले मारा गेछेन बोले जाना जाच्छे आमि सरासरि कथा बोलबो कि घटना घटेछिलो एकटु बोलुन एखान थेके बाच्चाटी दादुर साथे सिगनल पड़े जावार पर साइकेल निये पार होच्छिलो বাবার সাথে সিগন্যাল পার হচ্ছে সিগন্যাল পড়ে যাওয়ার পর উনি পার হয়েছিল কিন্তু ওপাশ থেকে একটা ট্রাক এসে বাচ্চাটির মাথার উপর দিয়ে পিষে দিয়ে চলে গেছে ট্রাক কর্পোরেশনের গাড়ি মাথার উপর দিয়ে পিষে দিয়ে ওনা চলে যায় এই সিগন্যাল ছেড়ে দিয়েছে ওই সিগন্যালে ওনারা ধরতে পারত ওই সিগন্যালে ওনারা কিছু করেননি এমনকি পরে পরে গাড়িটাকে ছেড়ে দিয়েছে গাড়িটা ছেড়ে দিয়েছে গাড়িটা ছেড়ে দেওয়ার পর ওনার ওখানেই বাচ্চাটা পড়ে রয়েছে স্পট পুলিশ ওখান থেকে একটা পুলিশ এরকম দৌড়ে দৌড়ে আসছেন ওনারা তখন কোথায় ছিল ওনারা তখন কোথায় ছিল সকাল 6:30 সময় আমাদের আমার বাচ্চাও ক্লাস 2 তে পড়ে ওই বাচ্চাটাও ক্লাস 2 তে পড়ে নিয়ে আসছিলাম বাবা 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 বাচ্চাটাকে নিয়ে পারাচ্ছিল রাস্তা পারাচ্ছিল ওটাতে একটা লরি মেরে দেয় স্পটে পুলিশ পুলিশ গাড়িটাকে ছেড়ে দেয় তারপরে বাবা বাবার বাবার কোমর ভেঙে যায় বাবাকে নিয়ে বিদ্যাসাগর চলে বাবা বাবা বিদ্যাসাগরে নেওয়া যায় বাবা বিদ্যাসাগরে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগরে এখন বাবাও শুনেছি বাবা মারা গেছে একটা পুলিশ মিডিয়া একটা স্ট্রং মাধ্যম মিডিয়া দ্বারা একটা কথা মিডিয়া আপনারা শুনুন আপনাদের মাধ্যম যেটা পুলিশ স্বেচ্ছাচারী এত এত পরিমাণ এত পরিমাণ পুলিশ পুলিশ এত ঘুষ খাচ্ছে এত টাকা মিডিয়া আপনাদের মাধ্যম আপনাদের স্ট্রং মাধ্যম পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয় মানুষজন ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ ঘটনা সকাল 6:30 দ্বিতীয় শ্রেণীর এক শিশু সে তার বাবার সঙ্গে রাস্তা পেরোচ্ছিল সিগন্যাল বন্ধ ছিল কিন্তু সেখান থেকে অতর্কিতে আসে একটি মাটি বোঝাই লরি এমনটাই বলা হচ্ছে এবং বাচ্চাটিকে একেবারে ঘটনাস্থলে পিষে দিয়ে যায় আহত অবস্থায় বাবাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকা যেখানে ইতিমধ্যে স্থানীয় মানুষজন পুলিশের বিরুদ্ধে খোঁজ দেখাচ্ছেন ঘটনাস্থল তারা ঘিরে রেখেছেন এবং পুলিশের গাড়ি বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ গাড়িটিকে ঘাতক গাড়িটিকে তারা জায়গা মতো আটকায়নি থামানোর চেষ্টা করেনি যার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে মানুষজনের মৃতদেহ পড়ে রয়েছে শিশু এবং আমি দেখাবো এলাকা একেবারে রণক্ষেত্রের আকার নিয়েছে এবং সাধারণ মানুষের যে ক্ষোভ মূলত এই জায়গায় পুলিশকে ঘিরে তাদের যে ক্ষোভ সেটা কিন্তু জানা বাঁধছে এবং বলা যেতে পারে বেহালা চৌরাস্তার চারপাশে যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা এই মুহূর্তে বন্ধ এবং উত্তেজিত জনতা এখানে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং আশেপাশে দেখাবো আশপাশ থেকে প্রচুর মানুষ চলে এসেছেন এবং তাদের মূল যে অভিযোগ এখানে পুলিশ একেবারে নিষ্ক্রিয় এবং আরও বেশ কয়েকটা গাড়ি এখানে পরপর দাঁড়িয়ে রয়েছে যারা এখানে যে সমস্ত বাস সে সময় এখান দিয়ে যাচ্ছিল সেই সমস্ত বাসকে এখানে আটকে রাখা হয়েছে এবং মূল ডায়মন্ড হারবার রোড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং আশপাশে স্কুল রয়েছে অন্যান্য অন্যান্য আরও প্রতিষ্ঠান রয়েছে এইখানে বাস ভাঙচুর করা হয়েছে দেখতে পাচ্ছি এই ডায়মন্ড হারবার রোডে আজকে সকালের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই বেহালা চৌরাস্তার মোড় একেবারেই ছবি আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে বাস ভাঙচুর করা হয়েছে শিশুটির দেহ এখনো দুর্ঘটনাস্থলে পড়ে রয়েছে দেহটিকে ঘিরে রেখেছেন স্থানীয় বাসিন্দারা উত্তেজিত বাসিন্দারা তাদের একটাই বক্তব্য পুলিশ কোথায় পুলিশ কি করছিল কেন আটকানো হয়নি ঘাতক গাড়িটিকে এবং যেভাবে উল্টো দিক থেকে এসে বাচ্চাটিকে আঘাত করে বাচ্চাটির বাবা তিনি হাসপাতালে মারা গিয়েছেন যেমনটা জানা যাচ্ছে ইংলিশ মিডিয়ামে যত ভালো ভালো স্কুল আছে এরপর ওপর রাস্তা ভর্তি লোক থাকে তারা মানে নিয়ে হাত ধরে পার করে এটা বাংলা মিডিয়াম এটা ওয়েস্ট বেঙ্গল সব থেকে ভালো স্কুল একটা ট্রাফিক দেবেন এখানে
এখানে বাচ্চাগুলো পার হতে গেলে না গার্জেনদেরকে হাত ধরে নিয়ে যেত, এখানে গার্জেনদেরকে নিয়ে যেত হাত ধরে। ট্রাফিকগুলো বসে বসে ফোন দেখে, ফোন ওখানে বসে থাকবেন, ট্রাফিকটা বসে তো ফোন দেবে, বাচ্চাদেরকে আমরা দায়িত্ব করে নিয়ে আসি, ওনাদের দায়িত্ব নেই করে বাচ্চাগুলো দাঁড়ানো, বসে বসে ফোন দেখবে। আরে এখানে কি সকালবেলা স্কুল হয়? সকালবেলা স্কুল হয়, একটা পুলিশ থাকে না, একটা পুলিশ থাকে না সকালবেলা? কেন এই জিনিসটা হচ্ছে? মর্নিং এ একটা পুলিশ ফোর্স থাকে না? আমার মেয়ে, আমার এখানে স্টুডেন্ট পড়ে, এখানে প্রত্যেকটা গার্জেন যেভাবে রিস্ক নিয়ে যায়, আর সেই ঘটনাটা ঘটলো বলে বলে ফেরাব হয়ে গেছি, কোনো কাজই হয়নি। ঠিক আছে, এমপিপি লাগিয়ে দেখুন, এখনই দেখুন না, ছটা ফোর্স বসে আছে। স্কুলের সামনে রাস্তা পারাপার করা অত্যন্ত বিপজ্জনক বলছেন যারা অন্যান্য অভিভাবকরা রয়েছেন তারা, এবং এই জায়গায় পুলিশ একেবারেই মনোযোগী নয় এমনটাই তাদের অভিযোগ। কাছেই ট্রাফিক পুলিশ থাকলেও তারা মোটেই মনোযোগী নয়, এবং এখানে ঠিক স্কুল শুরু হওয়ার আগে বাচ্চাদের ভিড় থাকে, অভিভাবকরা তাদেরকে রাস্তা পার করিয়ে দেন, কিন্তু সেই পারাপার করতে গিয়ে আজকে ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা। এই শহরের বুকে এই ঘটনা নতুন নয়, আপনাদের মনে থাকবে দক্ষিণ কলকাতায় এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, এবং যেখানে ঠিক এই রাস্তা পারাপার করতে গিয়েই মৃত্যু হয়েছিল এক শিশুর, এবং আজকের দ্বিতীয় শ্রেণীর এক শিশু প্রাণ হারালো। সকাল 6:30 সময় বেহালা চৌরাস্তায় ভয়াবহ এই ঘটনা ঘটলো, গাড়ির ধাক্কায়, লরির ধাক্কায় মৃত্যু হলো শিশুটির, তার বাবাকে আহত অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তারও মৃত্যু হয়েছে। শিশুটির দেহ এখনও ঘটনাস্থলে রয়েছে, এবং সেখানে দেহটিকে ঢেকে, দেহটিকে ব্যারিকেড করে রেখেছেন স্থানীয় মানুষজন, শুরু করেছে পুলিশের গাড়ির ওপরে বাস ভাঙচুর হয়েছে। ঘাতক গাড়িটিকে আটকানো হয়নি এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। বাচ্চাদের রাস্তা পারাপারে ন্যূনতম যে নিরাপত্তা প্রয়োজন সেই নিরাপত্তা পুলিশ দেয় না দিনের পর দিন, এমনটাই তারা অভিযোগ করছেন, এবং তারই মাশুল দিতে হয়েছে আজ দ্বিতীয় শ্রেণীর এই শিশুটিকে। এখনো ঘটনাস্থলে দেহ পড়ে রয়েছে, এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি, একেবারে উত্তেজিত জনতা, তারা এই পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, বাসে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। সঞ্চয়, স্থানীয় বাসিন্দারা বারবারই অভিযোগ তুলছেন যে স্কুলের সামনে পর্যাপ্ত পুলিশ কর্মী ছিল না, এবং যান নিয়ন্ত্রণ করার জন্য যত পরিমাণ পুলিশ দরকার তা তো থাকেই না সকালবেলায়, অমনোযোগ হওয়ার অভিযোগ এবং উদাসীনতার অভিযোগ তুলছেন তারা পুলিশের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনা, একটি লরির ধাক্কায় প্রাণ হারিয়েছে ঘটনাস্থলে দ্বিতীয় শ্রেণীর এক শিশু, এবং তার বাবা হাসপাতালে তিনিও প্রাণ হারিয়েছেন। শিশুটির দেহ এখনো রয়েছে ঘটনাস্থলে, আর এলাকা রীতিমতো রণক্ষেত্র, পুলিশের গাড়িতে ভাঙচুর, বাস ভাঙচুর করা হয়েছে, আগুন চলছে পুলিশ ফাঁড়িতে।